हाय फ्रेंड्स, वेलकम टू एनवायरनमेंट सर्विस। तो आज के बेसिकली हमने एलजेब्रा थर्ड पार्ट करूँ, हमारा फर्स्ट पार्ट सेकेंड पार्ट करा है, एकदम बेसिक थे एडवांस सीरीज शुरू करे थे हमें। तो चलो प्रथम अंक की बोले थे देखिए। अच्छा प्रथम अंक बोले देखो, टू एक्स बाय वन बाय सेवन एक्स जो फोर है तब 49 एक्स स्क्वायर प्लस वन बाय फोर एक्स स्क्वायर बेर करते दीजिए। ठीक है। अच्छा तो देखो एखे देखो 49 एक्स स्क्वायर एखे 4 एक्स स्क्वायर और एखे आज 2 और 7। तो टूटा के जाओ कर 49 एक्स स्क्वायर मैं कि 7 स्क्वायर और 2 स्क्वायर तो मोट कथा हमारे एखे 7 आनते हैं और एखे हमारे 2 आनते हैं। तो कि आनते देखो कत 7x प्लस 1 बाय 2x इज इक्वल टू 2 দিয়ে কাটলে 14। ঠিক আছে। এবার আমি a স্কয়ারে যেতে চাইছি। যদি আমি স্কয়ারে যেতে চাই আমি আমার ফার্স্ট পার্টে সমস্ত কিছু বলেছিলাম যে কিভাবে স্কয়ারে যাওয়া যায়। ঠিক আছে। তাহলে কি করতে হবে, 14 স্কয়ার এখান থেকে যদি a স্কয়ারে আসে তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট a স্কয়ার মাইনাস a a স্কয়ার বা n স্কয়ার মাইনাস 2 করতে হবে। সঙ্গে যেহেতু এখানে দেখো 7 আর 2 দুটো যেহেতু সমান নয় তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা আমাকে লিখতে হবে, মানে 14 স্কয়ার মাইনাস 2 সঙ্গে 7 ইনটু 1 বাই 2। 2 2 কেটে গেল, 14 স্কয়ার মানে 196। 196 যদি আমি 7 বাদ দিই তাহলে হবে 189। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের ফার্স্ট দুটো পার্ট পড়িয়েছি, তো ফার্স্ট আর সেকেন্ড পার্টটা দেখবে তাহলে এইগুলো কি করে হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেহেতু জিনিসটা সমান না, যদি এখানে সমান থাকতো x 2x + 1/2x তখন আমি এই জিনিসটা করতাম না, যেহেতু এখানে 7 আর 2 আছে ওই জন্য মাইনাস 2 তো করলাম। আর এর সঙ্গে যে যে জিনিসটা আছে সেটা 7 আর 2 টাকে এখানে ভাই বসিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক হচ্ছে 4x প্লাস 1 বাই 3x ইকুয়াল টু 5। আমায় জানতে দিয়েছে 9x স্কোয়ার প্লাস 1 বাই 16x স্কোয়ার। তাহলে এই 4 টাকে আমাকে 9 আনতে হবে আর 3 টাকে আমাকে 16 আনতে হবে। কিভাবে করা যাবে দেখো, মানে এই 4 টাকে কেটে কেটে দিতে হবে, এখানে 3 আনতে হবে, 3 স্কোয়ার 3 স্কয়ার তো নয় না, তাহলে এখানে আমাকে দেখো 4x ইনটু 3 বাই 4। ঠিক আছে। প্লাস আবার যেন 3 বাই 4 ইনটু 3 বাই 4 ইনটু 3x তাহলে কি দিয়ে গুণ করছি, 3 বাই 4, তাহলে 5 এর সঙ্গে আমি 3 বাই 4 দিয়ে গুণ করব। তাহলে এই এই 3 এই 3 কেটে যাবে, এই 4 এই 4 কেটে যাবে, তাহলে কি থাকবে আমার 3x plus 1 by 4x 3x plus 1 by 4x so answer কত যাচ্ছে 15 by 4। তাহলে এই ভ্যালু থেকে আমি এই ভ্যালুতে যাব, তাহলে স্কয়ার করব। স্কয়ার মানে কি, n স্কয়ার মাইনাস 2 আর যেহেতু এটা সমান নয় এদের সামনে যেটা লেখা আছে 3 আর 4 সেটাই বসিয়ে দেব। তাহলে এখানে আমি কি করব দেখো, 15 by 4 হোল স্কয়ার মাইনাস 2 এবং এদের সঙ্গে কত আছে 3, তাহলে ইন্টু 3 লিখব আর এখানে কত আছে 4 মানে ইন্টু 1 বাই 4 লিখব। তো 2 দিয়ে 2 কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 125 ডিভাইড বাই 16 মাইনাস 3 বাই 2, তাহলে এটা এলসিএম করলে 16 125 আর এখান থেকে 8 মানে 24, তাহলে হচ্ছে আমার সরি 15 225 হবে। তাহলে এখানে 225 225 চব্বিশ বাদ দিলে
201/16 আমার অ্যানসার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, না বুঝতে পারলে নিচে কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো। অবশ্যই আমার ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটা দেখবে, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। যারা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দেখেনি, থার্ড পার্ট দেখছো, তাদের একটু বুঝতে হয়তো অসুবিধা হবে, বাট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেখলে আমার মনে হয় এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা নেক্সট কি বলেছে দেখি, এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1/x আর বি ইকুয়াল টু এক্স মাইনাস 1/x বলছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ, কার ভ্যালু জানতে চাইছে, এ টু দি পাওয়ার 4 মাইনাস 2x² 2b² প্লাস বি টু দি পাওয়ার 4। এবার দেখো একটা জিনিস, এটা যদি আমি মানে অন্যভাবে করতে চাই তাহলে আমার নিশ্চয়ই সময় লাগবে, তো এখানে আমি আমার ভ্যালু ফুট দিয়ে করবো। ঠিক আছে, আমি বোথ কনসেপ্ট অ্যান্ড ট্রিক্স দুটো ভাবেই করাচ্ছি। তাহলে দেখো এখানে আমি ভ্যালু ফুট ধরে করি, তাহলে এ যদি আমি এক্স এর মান এক ধরি, এক্স এর মান যদি এক ধরি তাহলে কত হবে, এ ইজ ইকুয়াল টু 1+1 মানে 2 হবে, আর বি স্পন্সর কত হবে যদি এক্স এর মান আমি এক ধরি, 1 - 1 0 হবে। ঠিক আছে, এবার দেখো তাহলে এ এর মান 2 হলো, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস, এবার তো বি তো 0 আছে মানে গোটাটাকে 0 করে দেবে, তাহলে এখানে কিছু থাকলো না, তাহলে পড়ে থাকলো কত, প্লাস বি 4, তো বি 4 সেটাও 0, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16 আমার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে নেক্সট যাচ্ছি, বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 7, এটাও ভ্যালু করতে করব, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 19, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান কত, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান কত। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এই তিনটে যোগফল 7, তাই তো, তাহলে এই তিনটেকে যদি আমি এ এর মান ধরলাম 3, ওয়াই এর মান বললাম 3, জেড এর মান যদি ধরলাম 1, তাহলে এখানে স্যাটিসফাই হচ্ছে 7, 3 × 3 = 6। সেরকম ভাবে যদি এখানে এক জিনিসটা বসাই তাহলে 3² মানে 9, ওয়াই স্কোয়ার মানে 3² মানে এখানেও 9, প্লাস জেড স্কোয়ার মানে 1, তাহলে 9 × 9 = 18 + 1 = 19, তাহলে এটাও স্যাটিসফাই করে গেল, তাই তো। তাহলে আমাকে জানতে চাইছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তাহলে এক্স আর ওয়াই এর মান কত, 3 আর 3 মানে 9, ওয়াই আর জেড কত, ওয়াই ওয়াই হচ্ছে 3, জেড হচ্ছে 1 মানে 3, আর জেড হচ্ছে আমার 1, এক্স হচ্ছে আমার 3, তাহলে কত হচ্ছে, 9 আর 3 = 12 আর 3 = 15। ঠিক আছে, এটা আমি ভ্যালু ধরে করলাম, আর তোমরা যদি এমনি করতে চাও তাহলে ফর্মুলা ধরে করলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি এমনি এমনিটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমাকে দিয়েছে 7, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার করছি, তাহলে এটা কি হয়ে যায়, 7টা কি হয়ে যায়, 49, হোল স্কোয়ার করলে 7² করলে 49 হয়ে যায়, আমি একবার লিখে দিচ্ছি। আর এর ফর্মুলা কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, ঠিক আছে, সমান সমান 49। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কত দিয়েছে, 19, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমাকে বের করতে বলেছে, আর 19টা যদি এপাশে চলে যায় তাহলে কত হবে, 30, 49 থেকে 19 যদি বাদ যায় তাহলে কত হবে, 30, তাহলে 2x প্লাস ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান হচ্ছে 30, তাহলে এক্স এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান কত হবে, আমার আমি লিখিয়ে দিচ্ছি, 2xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু 30, তাহলে এই দুই দিয়ে দিয়ে ভাগ করি 30 কে, তাহলে কত হবে, 15। ঠিক আছে, দুভাবেই দেখিয়ে দিলাম, যেটা ভালো লাগে সেটাকে অ্যাডাপ্ট করো। আচ্ছা নেক্সট অঙ্কে যাচ্ছি, নেক্সট অঙ্ক কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 2x, জানতে চেয়েছে x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 5, এটা জানতে চেয়েছে। ঠিক আছে, আচ্ছা
দেখো কিভাবে করি, এই দুটোকে আমি প্রথমে হোল স্কোয়ার করছি, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার, আর এদিকেও তাহলে একটা হোল স্কোয়ার করতে হবে। তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা করছে, তাহলে কি হবে, এক্স টু পাওয়ার ফোর এক্স এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এক্স টু ফোর প্লাস টু এ বি মানে টু ইন্টু টু ইন্টু মানে ফোর এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ফোর, আর এখানেও হবে ফোর এক্স হোল স্কোয়ার। এই ফোর এক্স হোল স্কোয়ার ফোর এক্স হোল স্কোয়ার নিলে কেটে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু আমার মাইনাস ফোর, এত পর্যন্ত হল। আচ্ছা এবার এই এক্স স্কোয়ার প্লাস টু সমান সমান টু এক্স দেওয়া ছিল, দেখো এক্স স্কোয়ার প্লাস টু সমান সমান টু এক্স আমার দেওয়া আছে। তাহলে এবার আমি এবার এক্স স্কোয়ার সমান সমান লিখতে পারি টু এক্স মাইনাস টু, আবার এক্স স্কোয়ার সমান সমান টু যদি কমন লিখতে পারি এক্স মাইনাস ওয়ান। আচ্ছা তাহলে এক্স মাইনাস ওয়ান সমান সমান লিখতে পারি এক্স স্কোয়ার বাই টু, ঠিক আছে? এবার আমি এই স্টেজে চলে আসছি, এখানে এক্স টু দি পাওয়ার তাহলে আমার বের করতে দিয়েছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ। এবার দেখো এক্স টু দি পাওয়ার ফোর এর ভ্যালু হচ্ছে মাইনাস ফোর, তাহলে এখানে বসাই মাইনাস ফোর, আর এখান থেকে যদি আমি এক্স স্কোয়ারটা কমন নিই, আচ্ছা মাইনাস এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকে কি এক্স, আর এখানে হয়ে যাবে মাইনাস ওয়ান, এর সঙ্গে এর গুণ করলে মাইনাস এক্স কিউ, এর সঙ্গে করলে প্লাস, এখান থেকে যাবে প্লাস ফাইভ। তাহলে মাইনাস ফোর এর সঙ্গে প্লাস ফাইভ মানে প্লাস ওয়ান, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা আবার এক্স মাইনাস ওয়ান এর ভ্যালু দেখো এক্স স্কোয়ার বাই টু, এক্স স্কোয়ার বাই টু, তাহলে ওয়ান মাইনাস এক্স টু পাওয়ার ফোর ডিভাইড বাই টু, আর এক্স টু পাওয়ার ফোর এর মানে দেখো বুঝলে মাইনাস ফোর, তাহলে ওয়ান মাইনাস মাইনাস ফোর ডিভাইড বাই টু, তাহলে এটা যদি কাটি তো মাইনাস টু হবে, তাহলে ওয়ান মাইনাস মাইনাস টু হচ্ছে ওয়ান প্লাস টু থ্রি, ঠিক আছে? খুব ভালো অঙ্ক, তোমরা প্রথমে পজ করে করার একবার চেষ্টা করবে, ঠিক আছে? তারপর না হলে এখান থেকে দেখে। আচ্ছা তো নেক্সট অঙ্কে যাচ্ছি, বলেছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর। আচ্ছা এর একটা ফর্মুলা হয় সেটা আমি লিখে দিচ্ছি, এই ফর্মুলা কি হয়, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এর ফর্মুলা, ঠিক আছে? এবার আমাকে দিয়ে দিয়েছে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর, তাহলে এটা আমাকে দিয়েছে ফোর, ঠিক আছে? আর এটা তো দিয়েছিল আট, তাহলে এ সমান সমান আট লিখে দিচ্ছি। জানতে চেয়েছে ফাইনাল হলো এ বি, তাহলে চারের সঙ্গে কত গুণ করলে আট হয়, তাহলে চারের সঙ্গে দুই গুণ করলে আট হয়, ঠিক আছে? আচ্ছা এবার জানতে চেয়েছে এ বির ভ্যালু। আচ্ছা এবার দেখো আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি সেটা আমার বের চার, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সেটা হচ্ছে আমার দুই, ঠিক আছে? এবার আমরা যখন বোট অ্যান্ড স্ট্রিম করতাম বা করেছি আমি করে হচ্ছি এটা আট আর এক্স মাইনাস টু এটা যদি ছয় হয় তাহলে এক্স এর মান আমি কীভাবে বের করতাম, দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করতাম, আর যদি ওয়াই এর মান বের করতাম তাহলে এর ডিফারেন্স ডিভাইড বাই টু, ঠিক আছে? এটা সবাই জানো আশা করি। তাহলে এখানে আমি এ বি, তাহলে এটাকে যদি আমি এক্স ধরি এটাকে যদি ওয়াই ধরি আমার এখন জানতে চাইছে ওয়াই এর মান, তো ওয়াই এর মান কি দুটোর ডিফারেন্স ডিভাইড বাই টু, তো চার থেকে দুই বাদ দিলে কত দুই ডিভাইড বাই টু, তখন হচ্ছে এক হচ্ছে আমার অ্যান্সার, ওকে? আচ্ছা নেক্সট এ যাচ্ছি, সেম অঙ্ক খালি ভ্যালুটা বদলে দেবো, এ টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান সমান টুয়েলভ। তো এর ফর্মুলাটা দেখো এক্ষুনি আমি লিখেছিলাম, তাহলে এর ফর্মুলা কি হয়, এ স্কোয়ার
प्लस ए बी प्लस बी स्क्वायर डी ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर ठीक है सर সেটা সমান সমান 12 হবে এবার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা আমাকে দিয়েছে 4 তাহলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে 3 ঠিক আছে তাহলে এবার দেখো এইটাকে এটাকে যদি আমি x ধরি আর এটা হচ্ছে y এটাকে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার যদি আমি x ধরি এটা হচ্ছে y ঠিক আছে তাহলে x প্লাস y আমার দেয়া আছে 3 x মাইনাস y আমার দেয়া আছে 4 আমার যদি y বের করতে তাহলে কি করব तीन माइनस चार डिवाइड बाय टू तो माने माइनस हाफ ठीक है सर अच्छा नेक्स्ट जाती नेक्स्ट बोले से एक्स स्क्वायर स्वान स्वान एक्स स्वान स्वान एक्स स्वान स्वान एक्स स्क्वायर प्लस बी स्क्वायर वाई स्वान स्वान रूट ओवर टू ए बी टा बाहर जानते चाहिए ए टू दी पावर फोर प्लस बी टू दी पावर फोर डिवाइड बाय ए स्क्वायर माइनस ए बी रूट टू आज पास संगे प्लस बी स्क्वायर अच्छा तो ये क्या भाव करब देखो अच्छा एटा ए এবার দেখো এই x এর সঙ্গে এটা হোল স্কয়ার করে দিচ্ছি মানে x স্কয়ার এইটা আর এটা দুপাশে হোল স্কয়ার করে দিচ্ছি তাহলে এটা হয়ে যাবে a + b হোল স্কয়ার হয়ে যাবে মানে a স্কয়ার + b স্কয়ার হোল স্কয়ার হয়ে যাবে এই x এর আর এটা যদি হোল স্কয়ার করে দিই তাহলে x এর হোল স্কয়ার মানে x স্কয়ার তাহলে এটা হোল স্কয়ার করলে কত হবে এটা হবে 4 + 2 a স্কয়ার b স্কয়ার + b 4 ঠিক আছে আর এটাও যদি আমি হোল স্কয়ার করে দিই তাহলে এখানে কি হবে y স্কয়ার ইকুয়াল টু 2 a স্কয়ার b স্কয়ার সরি আচ্ছা এবার যদি x স্কয়ার থেকে y স্কয়ার যদি বাদ দিই x স্কয়ার থেকে যদি y স্কয়ার বাদ দিই তাহলে কি হবে দেখো a 4 প্লাস 2 a স্কয়ার b স্কয়ার প্লাস b 4 এখানে y স্কয়ার তো মাইনাস 2 a স্কয়ার b স্কয়ার তাহলে মাইনাস 2 a স্কয়ার b স্কয়ার এটা এটা কেটে যাবে তাহলে কি পড়ে থাকবে a4 প্লাস b4 ঠিক আছে আচ্ছা এবার আমাকে কি জানতে চাইছে দেখো এইটা আমাকে জানতে চাইছে তাহলে a4 প্লাস b প্লাস b4 এর ভ্যালু আমি কি পেলাম x স্কয়ার মাইনাস y স্কয়ার তাহলে এখানে বসে x স্কয়ার মাইনাস y স্কয়ার আর a স্কয়ার মাইনাস এটা প্লাস b স্কয়ার এটা কি লক্ষ্য করে দেখো x হচ্ছে এটা y হচ্ছে এটা এটা থেকে যদি এটা বাদ দিই মানে s স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস √2 ab যদি বাদ দিই সেইটাই এখানে লেখা আছে ঠিক আছে দেখো এইটা থেকে যদি এটা বাদ দিই সেই কথাটাই আমরা এখানে লেখা আছে s স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস √ab তাহলে এর ভ্যালুটা মানে x থেকে যদি আমি y বাদ দিচ্ছি তাই তো x থেকে y বাদ দিলে তবে এই ভ্যালুটা পাচ্ছি তাহলে এখানে লিখতে পারি আমি x মাইনাস y আর এটা তো একটা ফর্মুলা হয় জানো যে x প্লাস y x মাইনাস y ডিভাইড বাই x মাইনাস y x মাইনাস y কেটে গেলে অ্যান্সার x প্লাস y ঠিক আছে আচ্ছা আমি আমার নেক্সট টপিকে যাচ্ছি দেখো কি বলেছে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 3 আর 1 বাই x এটা আমি প্রথমে কনসেপ্ট প্লাস কোশ্চেন করাচ্ছি এরপরও আমি পুরো কোশ্চেন সিরিজ শুরু করব ঠিক আছে উইথ অপশনস এটা কনসেপ্ট প্লাস কোশ্চেন হচ্ছে আচ্ছা এটা আর x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস জেড স্কয়ার সমান সমান ছয় এক্স ওয়াই জেড এর মান আমি জানতে চেয়েছে এক্স ওয়াই জেড আচ্ছা এটা যদি লসাগু করি দেখো তাহলে কি হবে এক্স ওয়াই জেড আর ওয়াই জেড
प्लस जेड एक्स प्लस एक्स वाई ठीक है ये लसगु ये कर लो एबार देखो जानते चेहसे हमारे एक्स वाई जेड अच्छा एखाने आमी x प्लस y प्लस z এর যদি আমি হোল স্কয়ার করি x প্লাস y প্লাস z এর যদি হোল স্কয়ার করি তাহলে এখানে 3 স্কয়ার ঠিক আছে আর এই হোল স্কয়ার মানে কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2 yz প্লাস zx প্লাস xy ঠিক আছে আচ্ছা এটা সমান সমান 2 দেয়া ছিল তাহলে yz plus zx plus xy সমান সমান 2xyz লিখতে পারি এই কোণাকোণি গুণ করি তাহলে এখানে দেখো x এটা তো 3 স্কয়ার মানে এটা ওখানে 9 হবে তাহলে এই ভ্যালুটা আমি জানি 6 6 plus 2 আর এটা এটা মানে তো 2xyz তাহলে 2 x y z अच्छा इज इक्वल टू 9 তাহলে এই 9 থেকে যদি 6 বাদ যায় তাহলে 3 পড়ে থাকবে তাহলে 4 x y z 4 x y z 3 তাহলে x y z 3/4 ঠিক আছে তো এটা আজকে আমাদের লাস্ট অঙ্ক ছিল তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে না বুঝতে পারলে নিচে তোমরা কমেন্টস করবে আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরো ভালো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ওকে।